সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সেজন্যই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আজকে তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা পরিচিত হয়ে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয় থেকে ক্লাস নিয়ে এসেছি। দশম শ্রেণীর বিষয় বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, একটা চিত্র দেখা যাচ্ছে। চিত্রটি ভালোভাবে তোমরা লক্ষ্য করো কি দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিসের চিত্র দেখা যাচ্ছে? কখন আমরা এরকম চিত্র দেখতে পাই তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এটা একটা মানব শরীরের ছবি এবং এখানে মানব শরীরে হাড়ের ছবি দেখা যাচ্ছে। এখানেও এটা হচ্ছে মাথার খোলস, এখানে হাতের আঙ্গুল। কখন আমরা এই চিত্রগুলো দেখতে পাই সাধারণত? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি চিন্তা করে একটু তাহলে অবশ্যই বুঝতে পারবে, আশা করি বুঝতে পেরেছ। আমরা যখন মানব শরীরের এক্সরে করি তখন এই ধরনের ছবি দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা বুঝতেই পেরেছ যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবন বাঁচাতে বিজ্ঞান অধ্যায়ের পাঠ হচ্ছে আমাদের আজকের এক্সরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে তোমাদেরকে আমি এক্সরে বিষয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আজকে আমরা এই এক্সরে পড়ে কি শিখতে পারবো, এক্সরে কি তা বলতে পারবো, এক্সরে কি কি কাজে ব্যবহার করা যায় তাও বলতে পারবো, এক্সরে কার্যপ্রণালী বর্ণনা করতে পারবো, এক্সরে পার্শ্ব প্রতিক্রিয়া লিখতে পারবো এবং বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এবার জেনে নেই এক্সরে কি এবং এক্সরে কে আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এক্সরে কি? এক্সরে কি তা জানার আগে আমরা জেনে নিই আসলে এক্সরে কে আবিষ্কার করেন। এক্সরে আবিষ্কার করেন জার্মান পদার্থ বিজ্ঞানী উইলহেম রঞ্জেন 1895 সালে। আমি আবারও বলছি, এক্সরে আবিষ্কার করেন জার্মান পদার্থ বিজ্ঞানী উইলহেম রঞ্জেন 1895 সালে। এক্সরে কি? এক্সরে হলো এক ধরনের তাড়িত চুম্বক বিকিরণ যা দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পাতকে আঘাত করে উৎপন্ন করা যায়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, এক্সরে হলো এক ধরনের তাড়িত চুম্বক বিকিরণ যা দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পাতকে আঘাত করে উৎপন্ন করা যায়। ধাতব পাতকে আঘাত করে উৎপন্ন করা যায়, তাহলে এটা কোন ধরনের ধাতব পাত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখনই জানতে পারবো। লক্ষ্য করো, এই এক্সরে কি কি কাজে এবং কোথায় ব্যবহার করা হয় আমরা সেটাও এক নজর জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এক্সরে নিউমোনিয়া
রোগ শনাক্তকরণ এক্সরে ব্যবহার করা হয়, ফুসফুসে ক্যান্সার শনাক্তকরণ এক্সরে ব্যবহার করা হয়, পিত্তথলি ও কিডনির পাথর শনাক্তকরণ এক্সরে ব্যবহার করা হয়, হাড়ে ফাটল ও ভেঙে যাওয়া হাড় শনাক্তকরণ এক্সরে ব্যবহার করা হয়, দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষত শনাক্তকরণ এক্সরে ব্যবহার করা হয়, পেটের এক্সরে সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্তকরণে এক্সরে ব্যবহার করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোথায় এক্সরে ব্যবহার করা হয়, কি কাজে এক্সরে ব্যবহার করা হয় ইতিমধ্যে আমরা জেনে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক্সরে ধর্মটা কি? এক্সরে সরল রেখায় গমন করে, এক্সরে তাড়িত চুম্বক তরঙ্গ, তাড়িত ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা এটি বিচ্যুত হয় না। এক্সরে তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা যদি 1 কে 100 কোটি দ্বারা ভাগ করি তাহলে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অত্যন্ত ক্ষুদ্র। তাহলে আমরা কি শিখলাম, যে 1 কে যদি আমরা 100 কোটি দ্বারা ভাগ করি যে পরিমাপটা আসবে তত মিটার হলো এক্সরে তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপটা কিরকম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আধান নিরপেক্ষ, এটি আধান নিরপেক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা এখন জানবো এক্সরে কিভাবে কাজ করে, এক্সরে কার্যপ্রণালীটি কি। টাংস্টেন কুণ্ডলীর মাঝে উচ্চ বিভব শক্তির তড়িৎ চালনার ফলে কুণ্ডলী গরম হয়ে ইলেকট্রন নির্গত হয়। একটি চুম্ব দ্বারা ইলেকট্রনের প্রবাহ নির্দিষ্ট দিকে চালনা করা হয়। চুঙ্গির অপর প্রান্তে একটি ধাতব পাত থাকে, এ পাতে আঘাত করার ফলে তাপ উৎপন্ন হয় এবং কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত রশ্মি এক্সরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে টাংস্টেন জিনিসটি কি? আমরা আগে বলেছিলাম এটা হচ্ছে একটি ধাতব পদার্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা প্রথমেই চলো আমরা একটু টাংস্টেন সম্পর্কে একটু ধারণা নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাংস্টেন একটি মৌলিক পদার্থ যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 74। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এটি অত্যন্ত দৃঢ় এবং নমনীয় একটা পদার্থ। এটি প্রকৃতিতে একটি দুষ্প্রাপ্য ধাতু, এটি এত সহজে পাওয়া যায় না, তবে আকরিক যৌগ হিসেবে পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি মৌলিক পদার্থ যার গলনাঙ্ক হচ্ছে 3695 কেলভিন। এটি মৌলিক পদার্থসমূহের মধ্যে সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট মৌলিক পদার্থ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি টাংস্টেন বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। টাংস্টেন কুণ্ডলীর মাঝে উচ্চ বিভব শক্তির তড়িৎ চালনার ফলে কুণ্ডলী গরম হয়ে ইলেকট্রন নির্গত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন ইলেকট্রন নির্গত হয় একটি চুম্ব দ্বারা ইলেকট্রনের প্রবাহ নির্দিষ্ট দিকে চালনা করা হয়। চুঙ্গির অপর প্রান্তে একটি ধাতব পাত থাকে, এ পাতে আঘাত করার ফলে তাপ উৎপন্ন হয় এবং কিছু পরিমাণ শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত রশ্মি এক্সরে। যে এই বিকিরিত রশ্মিটা বের হয়, অর্থাৎ যে রশ্মিটা বিকিরিত হয় সেই রশ্মিটাই বিভিন্ন মানব শরীরের বিভিন্ন অঙ্গে পড়ে তখন সেখান থেকে হাড়ের ছবিগুলো একটা এক্সরে প্লেটে এসে ছবি আকারে প্রতিলিপি তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছ, এখানে একটা কুণ্ডলী দেখা যাচ্ছে এবং একটা নল দেখা যাচ্ছে, চুঙ্গ দেখা যাচ্ছে। যখন এখানে বিদ্যুৎ চালনা করা হয় তখন এটা কি হয়, এই টাংস্টেন কুণ্ডলীর মাঝে উচ্চ বিভব শক্তির তড়িৎ চালনার ফলে কুণ্ডলী গরম হয়ে ইলেকট্রন নির্গত হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো, এবার চলো আমরা একটা ভিডিও দেখে আসি কিভাবে এক্সরে কাজ করে। ভিডিওটি দেখলে তোমরা পরিষ্কার ধারণা পাবে। এক্সরে শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত,
হাত পা ভাঙা বা হাড়ের ফ্র্যাকচার নির্ণয় কিংবা ফুসফুসের খবরাখবর নির্ণয় থেকে শুরু করে নিরাপত্তা ও চোরাচালান রোধে এক্স-রে বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি। কিন্তু এই এক্স-রে কীভাবে কাজ করে তা আমরা কেউ জানি না বললেই চলে। আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো কিভাবে এক্স-রে কাজ করে। তাহলে চলুন এক্স-রে মেশিনের ভিতরে ঢুকে যাওয়া যাক। তার আগে সতর্কতা হিসেবে সানগ্লাস পরে নিন। না, আসলে সেরকম ভয়ের সম্ভাবনা নেই, কারণ আপনার ডিসপ্লে তো আর এক্স-রে বহন করছে না। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম মজার এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। বর্তমানে বহুল ব্যবহৃত কুলিজ এক্স-রে ভ্যাকুয়াম টিউবে কীভাবে এক্স-রে উৎপাদিত হয় তাই বিশ্লেষণ করার চেষ্টা করব এখানে। স্ক্রিনে একটি কুলিজ এক্স-রে টিউব দেখানো হয়েছে। একটি ট্যাংস্টনের ফিলামেন্ট ক্যাথোড এফ এ থার্মো আয়োনিক্যাল ইলেকট্রন উৎপাদন করা হয়। এই ইলেকট্রনগুলোকে একটি টার্গেট টিতে আঘাত করা হয়। আঘাত করার সময় ইলেকট্রনগুলোকে উচ্চ শক্তিতে গতিশীল করা হয় এবং প্রায় আলোর 10% গতিতে উন্নীত করা হয়। এই জন্য ক্যাথোড এফ এবং অ্যানোডে উচ্চ ভোল্টেজ ব্যবহৃত হয় এবং এ ভোল্টেজের মান প্রায় 50,000 থেকে 1,00,000 ভোল্ট হয়। টার্গেট টি সাধারণত কোনো বড় সাইজের ট্যাংস্টন হয়, তবে মাঝে মাঝে মলিবডেনামও ব্যবহৃত হয়। এখানে টার্গেটের সাথে কপারের একটি এমবেডেড সিস্টেমও ব্যবহৃত হয়, কারণ এত উচ্চ গতি ইলেকট্রনের সংঘর্ষের ফলে বেশ পরিমাণ তাপ উৎপাদিত হয়, আর এই তাপ যেন সহজেই কপারের সাহায্যে কুলিং সিস্টেমে পরিবাহিত হতে পারে। এখানে এত বেশি তাপ উৎপাদিত হয় যে অধিকাংশ ধাতু গলে যেতে পারে, তাই ট্যাংস্টন, প্লাটিনাম এবং মলিবডেনামের মতো উচ্চ তাপ সহনশীল ধাতু ব্যবহার করা হয়। যখন উচ্চ গতি ইলেকট্রন এই ট্যাংস্টনের তৈরি টার্গেটে আঘাত করে, তখন ইলেকট্রনের গতিশক্তির কিছু অংশ ছেড়ে দেয় এবং ইলেকট্রন তার ত্যাগকৃত শক্তি এক্স-রেতে পরিণত হয়। কাজটা অনেকটা এরকম যে, ধরুন আপনি একটি লোহার তৈরি গোলক নিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে গোলকটিকে অপর একটি ধাতব বস্তু উপর ছুঁড়ে মারলেন, তাহলে সেখান থেকে প্রচণ্ড একটা শব্দ শুনতে পাবেন এবং একটি আলোর ঝলকানিও দেখতে পাবেন। এক্স-রে উৎপাদনও অনেকটা একই রকম। ইলেকট্রন যখন টার্গেটে আঘাত করে, একইভাবে এক প্রকার আলোকরশ্মিও উৎপাদিত হয়। এই আলোকরশ্মি আমাদের দৃশ্যমান আলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং এটি কিছু সাধারণ পদার্থ যেমন পাতলা কাঠ, কাগজ, কাপড় এবং শরীরের মাংসপেশি ইত্যাদি কিন্তু পুরো ধাতব বস্তু ও হাড় ভেদ করতে পারে না। ফলে আমরা যখন এক্স-রে মেশিনের সামনে আমাদের শরীরের কোনো অংশ রাখি এবং এক্স-রে মেশিন চালানো হয়, তখন উপরে যে ঘটনা বলা হলো তাই ঘটে এবং এক্স-রে উৎপাদন হয়। এই এক্স-রেকে একটি ছোট স্থান দিয়ে বাইরে যেতে দেওয়া হয় এবং সেই স্থানের সামনে শরীরের নির্দিষ্ট অংশ রাখা হয়। এখন এক্স-রে যেহেতু সাধারণ পদার্থ ভেদ করে যেতে পারে, তাই এটি আমাদের শরীরের মাংসল অংশ ভেদ করে চলে যায়, কিন্তু হাড়ের ঘনত্ব মাংসের তুলনায় অনেক বেশি হওয়ায় এক্স-রে হাড় ভেদ করতে পারে না। ফলে হাড়ের ছায়া তৈরি হয় এবং এই ছায়া একটি ফটোগ্রাফি প্লেটে ধারণ করা হয়। যদি কারো হাড়ের কোনো প্রকার ফাটল বা ভাঙা থাকে, তাহলে সেই ফাটল দিয়ে এক্স-রে ভেদ করে চলে যায় এবং ওই ফাটলের দৃশ্য প্রকৃতি ফটোগ্রাফি প্লেটে ধারণ করা হয়ে যায়। এই ফটোগ্রাফি প্লেট দেখে ডাক্তাররা সহজে বুঝতে পারেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারেন। এক্স-রে যে কেবল চিকিৎসার জন্যই ব্যবহৃত হয় তা কিন্তু নয়। এক্স-রে আরও অনেক কাজে ব্যবহৃত হয়, যেমন বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ এবং শরীর তল্লাশির কাজে। রাসায়নিক বস্তুর গঠন পর্যবেক্ষণেও এক্স-রে ব্যবহৃত হয়। এছাড়া আরও কোথায় কোথায় এক্স-রে ব্যবহৃত হয় তা জানতে গুগলে ঢুঁ মারতে পারেন, পেয়ে যাবেন এর বিস্তারিত ব্যবহার এবং এর পিছনে পদার্থবিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা ভিডিওটি পরিষ্কারভাবে দেখতে পেলে এবং সেখানে একদম সুস্পষ্টভাবে নির্দেশ করে বলা আছে কিভাবে এক্স-রেটা কাজ করে এবং এক্স-রেটা কিভাবে আমাদের কাজ করে ফলপ্রসূ ভূমিকা রাখে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এই এক্স-রে যেমন ভালো দিক আছে তেমনি তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী প্রিয় শিক্ষার্থীরা? অতিরিক্ত এক্স-রে জীবকোষ ধ্বংস করে, গর্ভবতী অবস্থায় এক্স-রে মা ও শিশু উভয়ের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখানে কি দেখা যাচ্ছে। এখানে একটি টিউমার দেখা যাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত এক্স-রে কারণে এরকম সমস্যা সৃষ্টি হতে পারে এবং এখানে জীবকোষ ধ্বংস করে ফেলতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অবশ্যই একটি কাজ করবে। আমি তোমাদের জন্য একটি কাজ দিচ্ছি, এটা স্কুল খোলার পর অবশ্যই এই কাজটি আমার কাছে জমা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কাজটি দূরত্ব বজায় রেখে দু একজনে মিলে দলীয়ভাবে করতে পারো, স্বাস্থ্যবিধি মেনে, আবার এককভাবে করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, কাজটি হচ্ছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্স-রে গুরুত্ব লিখন। এই কাজটি লিখে আমাকে স্কুল খোলার পর
জমা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তাহলে আমরা একটু ফিডব্যাক বা মূল্যায়ন করি। কে এক্সরে আবিষ্কার করেন? তোমরা ইতিমধ্যে অবশ্যই শিখেছ, অবশ্যই বলতে পারবে যে কে এক্সরে আবিষ্কার করেন। এক্সরে আবিষ্কার করেন উইলহেম রঞ্জেন। তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? জার্মান পদার্থ বিজ্ঞানী ছিলেন। এক্সরে বলতে কি বোঝায় আমরা সংজ্ঞাটা আগে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, কি কি কাজে এক্সরে ব্যবহার করা হয়? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসগুলো তোমাদেরকে আমি আগে পড়িয়েছি, আশা করি তোমরা ইতিমধ্যে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা আজকে যে ক্লাসটি নিয়েছি, আশা করি তোমরা পরিপূর্ণভাবে সেটা বুঝতে পেরেছ এবং বাড়িতে অবশ্যই এটি প্র্যাকটিস করবে। তাহলে বাড়ির কাজ থাকলো রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্সরে কতটুকু কার্যকর তা লিখে নিয়ে আসবে, স্কুল খোলার পর আমাকে বাড়ির কাজটি জমা দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।